ইস্টবেঙ্গলের কবে হবে ইনভেস্টর জল্পনার অবসান? এই একটা প্রশ্ন প্রায় কুড়ে কুড়ে খাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের। গত দুবছরে আপনারা দেখেছেন শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএল খেলায় প্রত্যেক বছরই কিছু না কিছু বাধার সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল। এই বছরের শুরু থেকেই ঠিক যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে বসে ইমামির নাম ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু সমর্থকরা ভেবেছিলেন যে এই বছর কিন্তু নতুন উদ্যমে এবং নতুন পরিকল্পনায় এগিয়ে চলবে ইস্টবেঙ্গল। কিন্তু আখেরে দেখা গেল যে অনেক দিনের সেই একই টালবাহানা ইনভেস্টর নিয়ে, চুক্তিপত্র নিয়ে সেটা কিন্তু চলতেই থাকলো এবং বর্তমানেও চলছে। যদিও আমরা যেরকম আগের দিনও একটা আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলাম যে এই মুহূর্তে যে খবরগুলো বেরিয়ে আসছে যে ইনভেস্টর ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে বা ইমামি থাকছে না, এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আমাদের কাছে আপডেট নেই যে ইমামি থাকছে না বা ইমামি সরে যাচ্ছে, পরিবর্তন অন্য কেউ আসছে বলে। আমরা যতদূর খবর পাচ্ছি তাতে আজ ইস্টবেঙ্গল ক্লাবে যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ডাকা হয়েছে সেখানেই কিন্তু আলোচনা হবে ইমামির খসড়া চুক্তিপত্র নিয়ে, এবং সেই খসড়া চুক্তিপত্রে অনুমোদন দিলেই ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি তারা কিন্তু অফিসিয়ালি চুক্তিপত্র সাইন করে দেবেন। এবার এখানে একটা জিনিস বলার আছে যেটা অনেক সমর্থকরা জানতে চেয়েছেন এবং অনেক সমর্থকরা বারবার একই প্রশ্ন করেছেন যে এত ডিলে হচ্ছে, ইস্টবেঙ্গলে যে সমস্ত প্লেয়াররা প্রি কন্ট্রাক্ট সাইন করেছে তারা কি থাকবে না থাকবে না? ইতিমধ্যে কাল আমরা দেখছিলাম অনেক জায়গায় খবর দেখানো হচ্ছে যে ইভান গঞ্জালেস বা তার এজেন্ট ইতিমধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে কথাবার্তা চালু করেছেন। যদিও এই খবরটা আমাদের হাতে বা আমাদের কাছে এই মুহূর্তে নেই যে ইভান অন্য কোনো দলে যোগাযোগ করছেন, এখনও পর্যন্ত ইভান গঞ্জালেসের যা খবর তাতে দুবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইন করেছেন তিনি। এবার ইমামির সাথে গাঁটছাড়া বাঁধার পরে ফাইনাল চুক্তিপত্র রেডি হলেই কিন্তু ইভান গঞ্জালেসকেও সাইন করে নেওয়া হবে। ঠিক এরকমই শোনা যাচ্ছে নাম না জানা দুজন বিদেশি, বা বলে রাখা ভালো আইএসএলে খেলা দুই বিদেশিকে ইস্টবেঙ্গল কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে, যদিও তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তার একটাই কারণ যে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার ভিশন তাদের সামনে বেরিয়ে আসেনি ইস্টবেঙ্গল ইমামির হাত ধরে, তাই তারা কিন্তু এখনও পর্যন্ত প্রি কন্ট্রাক্টে সাইন করলেও নাম প্রকাশে অনিচ্ছুক। খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে ফিরবে এই আশাই হাজারো অগুন্তি সমর্থকরা করে যাচ্ছেন, এবং ইমামি কর্তারা তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে তাদের কাছে কিন্তু ইস্টবেঙ্গলের ব্র্যান্ড ভ্যালুটা অনেক ভালো বা অনেক বেশি। তারা এর আগেও লাল হলুদের সাথে কাজ করেছে এবং সেই এক্সপিরিয়েন্স থেকে তারা কিন্তু মনে করছে যে ইস্টবেঙ্গল দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করবে কিন্তু ইমামি গ্রুপ। এবং তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের শুধুমাত্র আইএসএল খেলার দায়িত্ব নিচ্ছেন এমনটি নয়, তারা কিন্তু যাবতীয় ফুটবলের, ইস্টবেঙ্গলের যাবতীয় ফুটবলের যে পরিকাঠামোগত বা স্পোর্টিং রাইটস, ফুটবল স্পোর্টিং রাইটস, সেটা কিন্তু ইমামির হাতে নিয়ে নিচ্ছে। এবং খুব সম্ভবত যদি খুব ভুল না হয় তাহলে কিন্তু এই সপ্তাহের মধ্যেই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যেতে পারে এবং আগামী দিনে ট্রান্সফার ব্যানটাও উঠে যাবে, যা শোনা যাচ্ছে দু চার দিনের মধ্যে ট্রান্সফার ব্যানটা উঠে যাবে। এবার অনেকে হয়তো বলবেন কমেন্ট বক্সে এসে যে আপনারা তো প্রত্যেক সপ্তাহতে এই সপ্তাহ এই সপ্তাহ বলে যাচ্ছেন, প্রতিনিয়ত এই যে কর্পোরেট ডিলগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়তো অনেকে জানেন ব্যাপারটা যে প্রতিনিয়ত একটা ডিল চেঞ্জ হতে থাকে, ঠিক সেরকমই কিন্তু আপনাদের সামনে খবর আমরা তুলে ধরি। আপনারা হয়তো দেখেছেন কাল থেকে আইএসএলে বিভিন্ন ক্লাবের বিভিন্ন প্লেয়ারদের ট্রান্সফার ফি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে অগণিত লাল হলুদ সমর্থকদের মনের ভাবনা বা মনের জায়গাটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে যে তারা ঠিক সুখে নেই বা শান্তিতে নেই। ইস্টবেঙ্গল এমন একটা নাম যেটা হচ্ছে ভারতীয় ফুটবলে এক গৌরবময় গাথা, সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এটা সত্যিই একটা কষ্টের বিষয় যে গত দুবছরে ভারতীয় ফুটবলের টপ ডিভিশন লিগে খেলেও
সেই খেলার ছাপ কিন্তু ফেলতে পারেনি ইস্টবেঙ্গল। তাই তারা কিন্তু চাইছে এই মরশুমে একটা ভালো দল গড়ে, যাতে আইএসএলের কম্পিটিটিভ হয়, সেই দল গড়ে কিন্তু মাঠে নামার জন্য। আপনারা তো সবাই জানেন কাল একটা মিটিং করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলাররা, সেখান থেকে তারা একটি চিঠি ইস্টবেঙ্গল ক্লাবকে দেয়। চিঠিটার মূল সারমর্ম যদি আমি দু লাইনে বলতে চাই, তাহলে তারা বলতে চেয়েছে যে শুধুমাত্র খেলার জন্য খেলা সেইভাবে কিন্তু আইএসএলে পার্টিসিপেট করলে হবে না। আইএসএলে পার্টিসিপেট করলে আইএসএল জেতার জন্য পার্টিসিপেট করতে হবে, এবং আইএসএল জেতার জন্য যদি আইএসএলে পার্টিসিপেট করা হয়, তাহলে সেই দলটাকেও কিন্তু একটা বিশ্বমানের দল বানাতে হবে, যেটা কিন্তু গত দু বছরে ইস্টবেঙ্গল দলের সমস্যায় বহু ভুগেছে। তাই এই মরশুমে শুরু থেকেই ইস্টবেঙ্গল সমর্থকরা যেরকম একটা আনন্দে উত্তেজনা ছিল যে হ্যাঁ ইস্টবেঙ্গল পরপর সাইন করাচ্ছে বা প্রি কন্ট্রাক্ট সাইন করাচ্ছে, কিছুটা সময় যাওয়ার পরে সেই উত্তেজনা কিন্তু ক্রমশ নিস্তেজ হতে থেকেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কর্তারা এখনও পর্যন্ত কিন্তু সমর্থকদের আশ্বস্ত করছেন যে বেস্ট যেটা হবে ক্লাবের জন্য সেই ডিলেই কিন্তু তারা রাজি হতে চলেছেন। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, 65-35 রেশিওতেই ইস্টবেঙ্গল এবং ইমামির এই চুক্তিপত্রটা সম্পন্ন হবে, এবং বিওডিতে অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরসে 6-5 এরকমই একটা সংখ্যা কিন্তু থাকতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি। তো যাই হোক, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অনেকে অনেক প্রশ্ন করেছিলেন এরপরে আইএসএলের ট্রান্সফার আপডেট নিয়ে বা ট্রান্সফার রিউমার নিয়ে একটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটাও দেখবেন। তাতে এটিকে মোহনবাগান থেকে শুরু করে ইস্টবেঙ্গল থেকে শুরু করে যাবতীয় সব ক্লাবেরই ছোটো ছোটো কয়েকটা আপডেট আপনারা কিন্তু তার মধ্যে পেয়ে যাবেন। তো আশা করব আপনাদের অনেকটা জিনিস ক্লিয়ার করতে পারলাম। আরেকটা জিনিস বলে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে অনেকের একটা প্রশ্ন, ইস্টবেঙ্গল ক্লাবে নতুন কোচ কবে আসবে। আরেকটা যেটা এর সাথেই জুড়ে দেওয়া যায় যে ইস্টবেঙ্গল ক্লাব কবে তারা ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার সাইন করাবে, যেটা আইএসএলের বিভিন্ন ক্লাবকে দেখা যাবে, বিশেষত আরেক প্রধান এটিকে মোহনবাগান, তারা কিন্তু আপনারা দেখেছেন যে ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতেও বাধাপ্রাপ্ত হয় না, এবং সেই ফুটবলারকে যাকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হয় তাকেও কিন্তু এক মরশুম পরে ছেড়ে দিতেও দ্বিধাগ্রস্ত হন না সৌজ মেমন সমর্থ এই কর্মকর্তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের এটা একটা চাহিদা যে তারাও চান তাদের দল ভারতীয় ফুটবলারদের ট্রান্সফার ফি দিয়ে নিজেদের দলে আনুন, এবং ইমামি কর্তারাও কিন্তু এটা স্বীকার করেছেন যে তারা কিন্তু স্পেশালিস্ট একটা টিম রেখেছেন যারা কিন্তু এই নতুন বিদেশি বা নতুন ইন্ডিয়ান প্লেয়ারদের রিক্রুটটা দেখবেন বলে। তো আশা করি ভিডিওটা অনেকটা ক্লিয়ার করতে পারলাম। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ফুটবল লিস্টটা। এরপর থেকে কন্টিনিউ কিন্তু আপনারা ভিডিও পাবেন, এটা কিন্তু আপনাদের আশ্বস্ত করতে পারি। তো থ্যাংক ইউ।